গোয়েন্দা জেলে আটকের পরেও নেই কোনো অনুশোচনা, বরং হাসি থামছে না রিমা আক্তারের। অথচ তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। রিমা একানন শাহনাজ সহ আরও ছয়জনকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ গ্রেফতার করেছে রাজধানী সহ আশপাশের এলাকা থেকে। 11 সদস্যের চক্রে আছে পুলিশ ও সাংবাদিক, তবে ভুয়া আছে একাধিক নারী সদস্য। এই নারী সদস্যদেরকে দিয়েই মূলত তৈরি করা হয় ফাঁদ, আর সেই ফাঁদে পড়ে নিঃস্ব হওয়া ভুক্তভোগীদের তালিকাটাও লম্বা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চক্রের নারী সদস্যরা বন্ধুত্ব করে ষাটোর্ধ্ব ধনাঢ্য ব্যক্তিদের সঙ্গে, একান্তে সময় কাটাতে আমন্ত্রণ জানানো হয় বাসায়। হঠাৎই আগমন ঘটে ভুয়া পুলিশের, কিছুক্ষণ পর ভুয়া সাংবাদিকের। পুলিশ ভয় দেখায় মামলার, সাংবাদিক খবর প্রচারের, পরে রফা দফা হয় মোটা অঙ্কের টাকার বিনিময়ে। এই যে দুজন মেয়ে আছে, এরা বিভিন্ন লোকের সাথে সেটা ফেসবুকের মাধ্যমে হোক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্মগুলো আছে যোগাযোগ করে, বিভিন্ন সময় যোগাযোগ করে, ভিডিও চ্যাট করে, ওপেন চ্যাট করে তারা সখ্যতা গড়ে তোলে, একটা রিলেশনশিপ গড়ে তোলে। এই রিলেশনশিপ গড়ে তোলার একটা পর্যায়ে তাদেরকে বলে যে ঠিক আছে, তোমার সাথে দেখা করতে চাই, আমরা একটু সময় কাটাতে চাই, তুমি কোথায় আসতে চাও? তখন বলে যে ঠিক আছে, তুমি যেখানে, যে ভিকটিম সে বলে ঠিক আছে, তুমি একটা প্লেস ঠিক করো, আমরা আসব। তখন এই দুই মহিলা, তার যে অন্য সহযোগী আছে সেকেন্ড পার্টে, এই সহযোগীদেরকে বলে যে ঠিক আছে, তুমি ঢাকার বাইরে একটা বাসা ঠিক করো, সেই বাসায় এই ভিকটিমকে আমি নিয়ে আসব। তা পরবর্তীতে তারা এইভাবে ঢাকার বাইরে নারায়ণগঞ্জে, এই কেসটার ক্ষেত্রে নারায়ণগঞ্জে ফতুল্লা থানাধীন একটা বাড়িতে এই ভিকটিমকে ডাকা হয়। তো ভিকটিম যখন যায়, তারপরে এই মেয়ের সাথে গল্প করে, ইন্টিমেট সময় কাটায়। এই সময় কাটাতে হঠাৎ করে দরজা খুলে সেখানে ভুয়া পুলিশ পরিচয় এবং ভুয়া সাংবাদিক পরিচয়ে দুই তিনজন ঢুকে পড়ে, বলে যে আমরা ডিবি অফিসার অথবা বলে আমরা সাংবাদিক, এরকম ঢুকে পড়ে ইনস্ট্যান্ট ভিডিও করতে থাকে, নোট ছবি তুলতে থাকে। এভাবে করে তাকে তখন ব্ল্যাকমেইল করে। তখন বলে ঠিক আছে, এটা আমরা ওয়েবসাইটে দিব না, বাইরের সাইবার ওয়ার্ল্ডে আর প্রচার করব না, তুমি আমাদেরকে টাকা দাও। তখন সে তার কাছে যে টাকা থাকে সেই টাকা দেয়। পুলিশ বলছে তাদের ফাঁদে পা দিয়ে লাখ লাখ টাকা খুইয়েছেন অনেকেই, লোকলজ্জার ভয়ে তারা অভিযোগও করতে চান না। তারা একটা ডিডো করে, সেই দলিল লেখা থাকে যে তোমরা যদি এই বিষয়টা পুলিশকে জানাও বা কোনো ইনভেস্টিগেশন এজেন্সিকে জানাও, তাহলে কিন্তু তোমার আরও ক্ষতি করে দিব আমরা। স্বাভাবিকভাবে সে যখন ট্র্যাপ হয়ে যায়, ব্ল্যাকমেইল হয়ে যায়, আলটিমেটলি সব কিছুতে সে রাজি হয়ে সেইভাবে এইভাবে নিঃস্ব হয়ে যায়। তা আমরা এই ধরনের অনেক রিপোর্টই অলরেডি পেয়েছি, এই ধরনের একাধিক চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।